আজকে নীল ষষ্ঠী, সকালেই হরহর মহাদেবকে আমি স্নান করিয়েছি, তবু আমার সেবিকাদের নিয়ে আমি বাবা মাকে আবার জল ঢালবো। আর কৃষ্ণকালী মায়ের কাছে সবসময় আমি আশীর্বাদ চাই, সবাইকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো মা। আজকে এখন কিন্তু শুধু সাবু, সবাই একটু সাবু দু একটু সাবু মুখে দিয়ে সবাই কিন্তু উপবাস করি আছে, কেউ এখনো অন্ন কেউ খায়নি, তার সঙ্গে আমি তো নয়। তাই হর হর মহাদেবকে যেদিন প্রথম মাকে পাথরের মা আসেন, আমি আগেও বলেছি আবার বলছি, মা কিন্তু স্নান না নেননি। মা প্রথমে আমি কিন্তু বলেছিলাম যে মাকে পাথরের মা এলে আমি আগে স্নান করিয়ে প্রাণ প্রতিষ্ঠা করবো। এবং মা প্রথমে আমাকে বলে দিয়েছিলেন যে শিবলিঙ্গকে না স্নান করালে আমি স্নান করি না, যাই হোক ওনাকে স্নান করানোর পর তারপরে মা শান্ত হয়, আমিও শান্ত হই। তাই মা প্রথমে যা বলেছে সেটাই করেছিলাম। আজকে নীল ষষ্ঠী, নীল ষষ্ঠী নিজের সন্তানের জন্য অবশ্যই আমি সবার জন্য প্রার্থনা করি। এবং আমার তো এখন দুটো সন্তান নয়, এখন আমার লাখো লাখো সন্তান, গোটা দেশবাসী এখন আমার সন্তান হয়ে গেছে। তাদের মঙ্গল কামনার জন্য আমি অবশ্য হর হর মহাদেব শিব শম্ভু আমি মাথায় জল ঢালবো। ধ্বনি দেবে তোমরা, মোমবাতি জ্বাল দাও, মোমবাতি জ্বাল দাও তো এখানে ছোট প্যাকেট ছিল তো, মোমবাতি দাও। আমি ঘটি মাথায় করে নিয়েছি দেখা, গোল করে এদিকে ঘুরিয়ে দে দেখি ঘোড়া, এদিকে ঘোড়া, হ্যাঁ
ঠিক আছে ঠিক আছে বড় মহাদেব বাবাকে দেখাবো না তো বড় মহাদেব বড় মহাদেব বকাও খাও ও দাদা কো সাদা সিদে না কো এ যে প্রচন্ড খাওয়াছে খুব সাদা সিদে কে বলছি প্রথম মহাদেবকে ঢেলে দ্বিতীয় মহাদেবকে ঢেলে না ওই যে জয় কৃষ্ণ কালী মায়ের জন্য আমার মা এখানে বসাটা বসে কিন্তু অনেক বড় বড় মন্দির আছে মাথায় কাপড় ছাড়া যায় না যায় না অনেকজন আছে এখানে অনেকজন আছে মাথায় কাপড়টাকে দিয়ে দেয় আমি দেখেছি অনেক ক্ষেত্রে দেবী যখন কৃষ্ণকালী মাকে সাজায় না যখন মাথায় কাপড় দেওয়া বেশি ভালো লাগে মনে অনেক 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 ভক্তরা যে এই শিবলিঙ্গ অনেক জনা জল ঢেলে গেছে তিনবার ঢাললাম আমি অনেক ভক্তরা ভক্ত মায়েরা এসে দেওয়াল মা বাবাকে জল ঢেলেছে ওইখানে অনেক ফল টল সব করে আছে আমি সেবিকাদের বললাম সবাই আয় আনন্দ করে জল ঢালবো বাবার মাথায় ভক্তিতেই মুক্তি আর তুমি যদি ছোট্ট শিবলিঙ্গকে বা পাথরকেও যদি ভক্তি হিসাবে জল ঢালতে পারো অবশ্যই বাবা সাড়া দেবেন বড় বড় মহাদেব শিব শম্ভু অবশ্যই সাড়া দেবেন কেন দেবেন না মা বললে এলাম খুব ভালো লাগলো খুব ভালো লাগলো মন্দিরটা এইরকম পাহাড়ের গায়ে একদম মহারাষ্ট্রের তাহলে আমি একটু মাকে লুচি সেবা দিয়ে সব ভক্তদের বাবু যাও।